দ্য শ্যাডো অডিওগ্রাম চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত আজকে আমি মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি গল্প রোম্যান্স এটি পাঠ করব গল্পটি সম্পূর্ণরূপে প্রাপ্তবয়স্কদের জন্য গল্পটি ভালো না লাগলে দয়া করে এড়িয়ে যাবেন আর গল্পটি ভালো লাগলে অতি অবশ্যই আমাদের চ্যানেল সাইড অডিয়াগ্রামকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে শুরু হচ্ছে আজকে আমাদের গল্প রোম্যান্স কলসি কাখে পাতলা ছিপছিপে একটি বউ বেগুন ক্ষেতের পাশ দিয়ে বাড়ি ফিরছিল কলসির ভারে সে একটু বাঁকা হয়ে পড়েছে পেতলের প্রকাণ্ড কলসি মাজা ঘষা চকচকে বউটির পরনের কাপড়খানি ভেজা এখানে ওখানে গায়ে এঁটে গেছে লটপট করছে গরম পাতলা হলেও স্বাস্থ্য তার খুব ভালো গায়ে রীতিমতো জোর না থাকলে অত বড় কলসির ভারে কোমর তার মোচকে যেতে পারত সূর্য এখন প্রায় মাথার ওপর রোদের তাপে পায়ে চলার সরু পথটির পাশে ঘাসে ঢাকা মাটি পর্যন্ত তেতে গেছে ভিজে গামছা ভাজ করে বটি মাথায় বসিয়েছে বেগুন ক্ষেতের পরে ছোটোখাটো আম কাঠালের বাগান গাছে গাছে বাগানটি জমজমাট কিন্তু কেমন যেন শুকনো নিষ্ফল চেহারা গাছগুলোর কয়েকটি গাছে শুধু পাকা দু চারটি আম ঝুলছে বাগানের ওপাশে টিনের চাল আর দরমার বেড়ার বাড়ি আছে টের পাওয়া যায় গাছের ফাঁকে ভালো করে চোখে পড়ে না বাকি তিনদিকে দিকে দূর বিস্তৃত মাঠ আর ক্ষেত এখানে ওখানে বাড়িঘর গাছপালার ছোটো ছোটো চাপড়া বসানো বেগুন ক্ষেতের চারিদিক নির্জন দিনে রাতে সবসময় কারো কারো এখানে কম বেশি গাছ করে বেগুন ক্ষেতের মাঝখান দিয়ে পুরনো উর্দি আর কোলবালিশের সরু খোলসের মতো প্যান্টেলুন পরা মাঝবয়সী একজন লোক জোরে জোরে আম কাঁঠালের বাগানটির দিকে চলছিল বারবার সে বউটির দিকে চেয়ে দেখছে গোফদারে চাচা এবং কানের ডগা পর্যন্ত জুলপিতলা তার লম্বা ফর্সাটে মুখ চোখ দুটি বেশ বড় বড় যদিও ছোট হলেই বেশি মানাতো বাগানের একটা কাঁঠাল গাছের নিচে সে বৌটির পথ আটকাল পাশ কাটিয়ে যাবার পথ অবশ্য চারিদিকে অনেক ছিল পায়ে চলা যে সরুপথটি ধরে বউটি আসছিল সেটাও কাঁঠাল গাছটির হাত দিনে তফাত দিয়েই গেছে বউটি নিজেই সরে তার সামনে আসায় এগোবার আর পথ রইলো না সুবল সুবলবাবু যে নাম এ তোমার কেমন ব্যবহার শুকময় তোমারই বা এ কেমন ব্যবহার সুবলবাবু দুপুরে নাগাল ধরা হাতে কানা ধরে কলসিটা নামিয়ে রাখল যে কাখে কলসি ছিল তার উল্টো দিকে বেঁকে বেঁকে সোজা করে নিল কোমরটা সুবলের ক্রুদ্ধ ভরা নালিশ ভরা দৃষ্টি দেখে একবার সে অপরাধিনীর মতো একটু হাসলো অবহেলার সঙ্গে কাঁধে ফেলা ভিজে আঁচলটি নামিয়ে ধীরে ধীরে ভাঁজ খুলে আবার ভালো করে গায়ে জড়ালো গোড়ায় তো ডরিয়ে গেলুম কোন মুখ পোড়া উকি মারছে গো শেষে দেখি মোদের বাবু। নিশ্চিন্তি হয়ে তখন সাঁতার কেটে চান করলাম ফিক করে হেসে লজ্জায় মুখ নামিয়ে মৃদুস্বরে বলল তোমার জন্য সত্যি আমার জন্য কাল তোমায় ফিরে যেতে হল সুবল ক্রুদ্ধ কণ্ঠে বলল কাল তো প্রথম নয় ফিরেই তো যাচ্ছি এলে না কেন কাল মা মনসা না করুন দুহাত জড়ো হয়ে সুবলের কপালে ঠেকে গেল সাপের কামড়েই মরবো একদিন সুকময় আফসোসের আওয়াজ করল বালাই শাট কিন্তু কি করি তিনি যে ফিরে এলো গো একবার জানান দিয়ে তো যেতে পারতে সবাই ঘুমলে পর ঘুরঘুরতে আধারে একটা মানুষ হা করে ঘুমিয়ে পড়লাম যে ওনার সাথে ঝগড়া করে কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়লাম ঝগড়া হলো বেশ বেশ তা ঝগড়াটা হলো কি নিয়ে স্বামীর সাথে মেয়ে মানুষের আবার কি নিয়ে ঝগড়া হয় শাড়ি গয়না নিয়ে সুবল হঠাৎ উত্তেজিত এবং উৎসুক হয়ে বলল তুমি যত শাড়ি গয়না চাও ইস ফতুর হয়ে যাবেন ছায়ায় চাপা আলো লেগে সুকময়ীর পান খাওয়া দাঁতের ঘষা মাজা অংশগুলোতে ঝকমকি খেলে গেল ফতুর নয় হলে মোর তরে ফতুর হইতে চাইছো তুমি হাজারবার কিন্তু সাউরি স্বামী যখন শুধবে মুখে অবৌ শাড়ি গয়না কোথায় পেলিল কি জবাব দেবো শুনি বলবো নাকি কুড়িয়ে পেয়েছি গো ঘাটের পথে কুড়িয়ে পেয়েছি তার চেয়ে এক কাজ করো না শিশিরতলায় মশার কামড় খেয়ে তোমারও কাজ নেই আর শাড়ি গয়না পরে বেড়ালে কেউ যে শুধবে তাতে মোরও কাজ নেই এমন কিছু করো সুবলের মুখখানা লম্বাটে হয়ে গেল তা জানি তোর শুধু গয়না শাড়িতে মন না গো না গয়না শাড়ি আমি চাইনি আমার মনটি তোমার তাই যদি হতো সুখী হতো মানে তুমি ভাবো গয়নার লোভে তোমায় মন দিয়েছি কত গয়না দেবে তুমি কত মুরত তোমার কলকাতায় নিয়ে সেজবাবু সোনায় মুড়ে রানি সাজিয়ে রাখতে চেয়েছিল তা গিয়েছি আমি আমি বলি না যাকে মন দিয়েছি তার সাথে চুলোয় যাব। হুম বিশ্বাস হয় না বেশ তো চলো না এক্ষুনি যাই এক কাপড়ে এক্ষুনি গিয়ে গাড়ি ধরি তিনটের তুমিও ফকির আমিও ফকির পাতার ফাঁক দিয়ে সুবলের সর্বাঙ্গে চাকা চাকা আলো আঁকা হয়ে গেছে ভিজে গামছা দিয়ে সুকময়ী তার মুখ আর ঘাড়ের ঘাম সযত্নে মুছে দিল কিন্তু সুবল খুশি হয়েছে বলে মনে হলো না সুকময়ীর কাছ থেকে এই রকম ছোটোখাটো আদর পাওয়ার বিশেষ যেন দাম নেই পুরোনো হয়ে গেছে অমন যার মন হয় সে একটি বার শিশির তলায় আসে কাল নিয়ে চার বার ঠকালে আমায় ও মা গো ঠকালাম আমি তোমায় ঠকালাম ভেসতে গেল তো কি করব আমি হাত পা বাঁধা মেয়ে লোক বই তো নয় ঘরের বউ পরের দাসী কী মোর আছে বলো তোমায় ঠকাবো তোমার জন্য মরণ হয়েছে আমার কিচ্ছু ভালো লাগে না সুবল বাবু। এক দণ্ড ঘরে মন বসে না মাইরি বলছি কালীর দিব্যি মন করে কি দুধ ঘর সংসার ফেলে তোমার সঙ্গে পালিয়ে যাই বড় একটা ফাঁক দিয়ে এক ঝলক রোদ সুকময়ের মুখ ঘেসে কাঁচ ছুঁয়ে মাটিতে পড়েছে আবেগার উত্তেজনায় এতক্ষণে যেন চোখ দুটি সেই আলোতে জল করে উঠল সুবল কথাটি বলে না হুসখুস করে আর এক পা থেকে ওপায় ভর দিয়ে দাঁড়ায় দেশ গা ছেড়ে দূর দেশে পালিয়ে যায় দেশে কেউ মোদের চিনবে না সব বালাই চুকিয়ে দুজনে ঘর কন্যা করি তা হয় না শুকময় চারদিকে বড় নিন্দে হবে আর ফেরাই যাবে না কে ফিরছে হেতা জমি জায়গা সব বেচে দিয়ে আমায় নিয়ে পালাবে মোদের ফিরবার দরকার কি মুক্তারি করে দুটো পয়সা পাচ্ছি এখানে গাছের ছায়াতে এখানে গাছের ছায়াতে গোমোটে গরম সুবলের কপাল ঘেমে চোখে এসে পড়তে চায় আঙুল দিয়ে সে কপালের ঘাম মুছে মুছে ঝেড়ে ফেলতে থাকে শুকনোই ভিজে চেহারায় ঘাম টের পাওয়া যায় না আগ্রহ উত্তেজনা ফুরিয়ে গিয়ে সে শান্ত হয়ে গেছে ঝুঁকে কাপড় তুলে সে একবার হাঁটুর কাছে চুলকে নিল সোজা হয়ে হাঁটু চুলকানো আঙুলেরই একটা ডগা কামড়ে ধরল ঘাড় তার কাত হয়ে গেল ভাবনায় কলসির কানা ধরে তুলতে গিয়ে সে আবার ঘুরে দাঁড়ালো সুকময় রাগ হয়েছে কলসি ছেড়ে পাক দিয়ে সোজা হয়ে মাথা তুলে দাঁড়ানোর ভঙ্গিটা তার ফোস করে ফনা তুলে সাপের কামড়ে দিতে চাওয়ার মতো কি মিষ্টি হাসি সুকমই হাসলো আর চোখে চেয়ে চেয়ে দ্বিধা সংকোচের ভঙ্গি করে হঠাৎ এগিয়ে গিয়ে বুক দিয়ে সে সুবলকে গাছের সঙ্গে চেপে ধরল মুখ উঁচু করল সুবলের মুখের কাছে কিন্তু পৌঁছল না গাছে পিট দিয়ে সুবল তখন কাঠ হয়ে গেছে মরচে কি তোমার মুক্তারি বড় হল কত কষ্টে পসার করেছি দুটো পয়সা পাচ্ছি সুকময়ী এতক্ষণে দু হাতে তার গলা জড়িয়ে ধরেছে সুবল নরম হয়ে আসছে একটি হাত তার সুকময়ের পিঠে আশ্রয় খুঁজে বেড়াচ্ছে তুমি না ফতুর হতে পারো আমার জন্য ঘর বাড়ি জমি জায়গা বেচে ঢের টাকা পাবে ব্যবসা করে রাজা হয়ে যাবে তুমি রানীর মতো খাটে শুয়ে আমি হাই তুলব আর চাকরানিগুলোকে হুকুম করব চানের ঘরে তুমি আমার চান দেখবে সত্যি দেখাবো দিব্যি গালছি আচ্ছা তাই যাব সুকময়ী সব বেঁচে দিয়ে তোমায় নিয়ে বিদেশে যাব কিন্তু সে তো দু চার দিনে হবে না মুক্তারি জানো বটে তুমি সুবলবাবু দাঁড়াও আমি কলসি রেখে আসছি কাখে কলসি তুলতে গিয়ে সুকময়ী আজ বোধহয় এই প্রথম টোলে পড়ে গেল কলসির জল শুষে নিল মাটি আর তার ভিজে কাপড় করিয়ে নিল মাটির লাল ধুলো অদৃষ্টে আর কত কি যে আছে বলে মাটি থেকে উঠে দাঁড়িয়ে ভোতা গলায় এসে বলল দাঁড়াও বাবু একটু সাবুন আনি নইলে এই মেটে রং উঠবার নয় ফের নাইতে হবে বাড়ির অঙ্গন শূন্য ঘরের বাইরে কেউ নেই বাইরে কেউ থাকেও না এই সময় শুকময়ী রেধে বেড়ে খাইয়েছে সবাইকে আর কোনো কাজ কারণ নেই রসইঘরের দাওয়ায় এক তারা মাজা বাসন ঘাটে গিয়ে বাসন মেজে এনে তবে তার কলসি নিয়ে নাইতে যাবার ছুটি হয় কলসি ভরে জলটি আনা চাই পুবের ঘরে নটবর হুকো টানছে কথা বলছে পাড়ার কানাইয়ের সঙ্গে শাশুড়ি শুয়েছে নটবরের বউ মরা নটবরের বউ মরা ভাই তার সঙ্গে পরামর্শ করছে আগামী বিয়ের জ্যৈষ্ঠ মাসের সাত আসতে বেশি সময় নেই বাড়ির কুকুরটা উঠে এসে লেজ নেড়ে অভ্যর্থনা জানাতেই শুকমই তাকে একটা লাথি কষিয়ে দিল আর সেই অবধ প্রাণীর কেউ কেউ আর্তনাদ শেষ হওয়ার আগেই ঘরের দাওয়ায় বাসনের গাদায় আছড়িয়ে পড়ে শুরু করলো নিজের আর্তনাদ একটু চাপা একটু অস্বাভাবিক সুরে ভয়ে তার গা কাঁপছিল সবাই ছুটে এলো একসঙ্গে শুধোতে লাগল কি হয়েছে বউকে জড়িয়ে নটবরের মা কান্না জুড়ে দিল কুকুরটা তখনও কেউ কেউ করে মরছে সুকময়ীর বুকের মধ্যে ডিপ ডিপ করছিল কি থেকে কি হবে তা ভগবানই জানেন এই তার শেষ লড়াই সুকময়ী কেঁপে কেঁপে কেঁদে বলল বড় ভয় পেয়েছি মা বুকটা ধরাস ধরাস করছে কত বলি একলাটি ঘাটে যেতে ডর লাগে কেউ তো যাবে না সাথে নইলে কি ওই মুখ পড়া সুবল মুখ শুনে সবাই একসঙ্গে চুপ মেরে গেল ইতিমধ্যে পাশের দুবারির মেয়ে পুরুষ ছুটে এসেছিল তারাও হঠাৎ চুপ করে গেল জন্ম বোবার মতো নীরবে মুখ চাওয়াচাওয়ি ছাড়া কি আর করার আছে এমন একটা অসম্পূর্ণ খবর শুনে নটবরের মার কান্না থেমে গিয়েছিল প্রথমে অধীর হয়ে শুধোল কি করেছি সুবল মুখার অবু বল না কি করেছি সুবল মুখতার বাগানে একলাটি পেয়ে হাত চেপে ধরেছিল গো কলসি ফেলে পালিয়েইছি ছুটতে ছুটতে আচার যা খেয়েছি দেখো হাতের তালু আর কাপড়ে রক্ত মাটি ও রক্তের দাগ সে দেখিয়ে দিল কয়েকজনের চাপা নিশ্বাস পড়ল একটু নিরাশার সঙ্গে কত বড় সম্ভাবনার এই পরিণতি শুধু হাত ধরেছিল দুপুরবেলা জনহীন বাগানে মেয়ে মানুষকে নাগালে পেয়ে শুধু হাত ধরেছি সুবল মুক্তার মামলা মোকদ্দমা হবে না ব্যাপারটা চাপা পড়ে যাবে আজকালের মধ্যে এ কি একটা ঘটনা তবু সবাই ছি ছি করে আর সুবল মুক্তারকে গাল দেয় বাগানে গিয়ে তাকে শাসন করে আসার কথাটা কেউ ভাবে না বলেও না শেষে সুকময়ীকে আজ দেখিয়ে বলতে হয় ও ঠাকুরপো দাঁড়িয়ে শুধু জটলা করবে তোমরা যাও না দুঘা দিয়ে এসো না বজ্জার তাকে নটবরের মা বলে চুপ কর চুপ কর তুই কেন চুপ করব। আমার হাত ধরবে তোমরা তা চুপ করে সয়ে যাবে নটবর বলল ওশালা কি আর আছে পালিয়ে গেছে থাকতেও তো পারে কলসি আনতে ফিরে যাব ভেবে থাকতেও তো পারে ঘুপচি মেরে যাও না একবার দেখে এসো তখন নটবর শশধর নিতাই আর পাড়ার একজন সুবলকে খুঁজতে যায় নটবরের মা চেঁচিয়ে বলে দেয় কলসিটা আনিস কেউ শুনছিস কলসিটা আনিস সুকময়ীকে ঘিরে মেয়েদের জটলা চলতে থাকে চারিদিকে তারা রটাবে তবু তারাই বলে যে এমন হইচই করা উচিত হয়নি সুকময়ীর জানাজানি হওয়া কি ভালো চুপি চুপি শাশুড়ি বা স্বামীকে বললেই তো পারত পুকুরঘাটে যাওয়ার সময় একজন কেউ সঙ্গে যেত সুকময়ী শুনে যায় কথা বলে না নটবরের মার চাপা আফসোস আর গালাগালির জবাবে শুধু ফোস করে ওঠে সুবলকে পাওয়া গেল কাঁঠাল বাগানে কিন্তু ধরে মারবার সাহস হলো না একজনেরও নিতাই নেহাত বদরাগী মানুষ সে শুধু জিজ্ঞেস করল বৌঝির হাত ধরে টানা কেন মুক্তার বাবু সুবল রেগে বলল তোর তো বড় বার বেড়েছে নিতাই যা মুখে আসে তাই বলিস শশধর মৃদুভাবে সাবধান করে দিল আর যেন এসব না ঘটে বাবু সুবলার কথা না বলে হনহন করে এগিয়ে গেল মুখখানা তার একটু ফ্যাকাশে হয়ে গিয়েছে সুকময় ফুরিয়ে গেল চিরতরে সরে গেল তার জীবন থেকে একটু কলঙ্ক তার রটবে কিন্তু তীব্র অস্বীকারের জোরে সে তা উড়িয়ে দিতে পারবে কিন্তু আবার যদি এমন কিছু ঘটে দুর্নাম তার জোর পাবে বড় একটা মামলা ছিল সুবলের এই সময় মনটা একেবারে খেঁচড়ে গেল না মনটা একটু শক্ত করতে হবে তার সবে প্র্যাকটিস জমছে বাকি দিনটুকুতে ছোটো মহকুমা শহরের চারিদিকে যে তাদের নামে ঢিড়ি পড়ে গেছে সেটা সুকময় টের পেল সন্ধ্যের পর নটবরের হাতে বাখা খেয়ে বাকি দিনটা বাড়ির সকলে মুখ ভার করে থেকেছে তাকে বাদ দিয়ে জটলা করেছে বিকেলে আড্ডা দিতে বেরিয়ে সন্ধ্যের পর মুখ অন্ধকার করে নটবার বাড়ি ফিরে এলো গরজাতে মা আর ভাইকে জানিয়ে দিল শহর শুধু লোক কী বলা বলি করছে এবং খবরটা ভালো করে শোনবার আগ্রহে সুকময়ী কাছে এসে দাঁড়াতেই সরু একটা বাখাড়ি তুলে তার পিঠে কয়েক ঘাপ বসিয়ে দিল সরু বাখারির বেতের মতো ধার পিঠ কেটে রক্ত বেরিয়ে গেল সুকময়ীর কিন্তু সেই তীব্র ব্যথা তার কাছে অতিরিক্ত ঝাল খাওয়া সুখের মতো লাগল কলঙ্ক তবে রোটেছে তবে এখন আর কি বাধা রইল না সুবলের তাকে নিয়ে পালিয়ে যাবার এই বদনাম সয়ে এসে তো টিকতে পারবে না এইখানে যেতে হলে তাকে সঙ্গে নিয়ে যাবে না কেন নটবরের মা বলল থাক থাক মারধর করে কাজ নেই ওই বউকে তো আর ঘরে রাখা যাবে না কাল সকালে খেঁদিয়ে দিস মামার বাড়ি যাক তো চুলোয় যাক শুনে একটু ভাব না হলো সুকময়ীর সত্যি তাকে তাড়িয়ে দেবে নাকি গালাগালির জন্য সে তৈরি হয়েছিল তার উপর নয় কিছু মারধর হয়েছে কিন্তু খেঁদিয়ে দিলে তো মুশকিল সুবলের যদি বেশিরকম রাগ হয়ে থাকে তাকে যদি সঙ্গে না নিয়ে যেতে চায় পুরুষের তো মন বিঘড়ে যেতে কতক্ষণ তবে তো আর একুল ওকুল দুকুল যাবে মাথা গুছবার ঠাঁইটুকুও থাকবে না জগতে মামা কি তাকে ঠাঁই দেবে মামারও তো শুনতে বাকি থাকবে না এই কেলেঙ্কারির কথা ভাবে আর সুবলের প্রেমে বিশ্বাস হারিয়ে সে পিঠের জ্বালায় কাতরায় চুলোর ধোয়ায় তার চোখ জলে আর ভাতের হাড়ির বাষ্পে জগৎ ঝাপসা হয়ে যায় আগুনের আচে মাঝে মাঝে শরীরটা শিউরে ওঠে জ্বর আসবার মতো উদ্ভট শিহরণ জল ছুতে গিয়ে গা ছমছম করে জ্বর কি তার একটু এসেছে সকলকে ভাত দিয়ে হেঁসেল তুলে খাওয়ার অনিচ্ছা নিয়ে খিদের জ্বালায় কিছু খায় রসই ঘর বন্ধ করে কুপি হাতে উঠোন পেরিয়ে ঘরের দাওয়ায় কুপিটা নিভিয়ে রেখে ঘরে ঢোকে চৌকিতে বসে নটবর তামাক টানছে কাল তাকে খেদিয়ে দেবে নটবর এতকাল সোহাগ করে কাল তাকে দূর করে দেবে সুবলের সঙ্গেই পালিয়ে তার লাভ কি হবে বউকে যদি মানুষ খেদিয়ে দিতে পারে দুদিন পরে সুবল কেন তাকে ফেলে পালাবে না নটবরকে একটু নরম করার চেষ্টার কথা মনে আসে কিন্তু সুকময় উৎসাহ পায় না রাগ কমিয়ে কতবার সে নটবরের সোহাগ আদায় করেছে কৌশল তার অজানা নয় কোনোদিন ব্যর্থও হয়নি আজ সে মনে জোর পায় না বাখারির মার খেয়েছে বলে নয় মার খেলেও মান বাঁচিয়ে সোহাগ যাচা যায় নিজের উপরেই আজ তার বিশ্বাস নেই নিজেকে কেমন রূপই না কুৎসিত মনে হচ্ছে তার যেন কাঠির মতো সরু আর কাঠের মতো শক্ত দেহ কি দিয়ে সে নটোবরকে নরম করবে তার চেয়ে শুয়ে পড়া ভালো মাথা ঘুরছে পিঠ জ্বলছে শরীর ভেঙে পড়ছে চুপ করে শুয়ে চোখ বুঝে রাতটা কাটানো যাক সুবল নটবর সকলের ভরসাই যখন তার ফুরিয়ে গেছে কি আর হবে আকাশপাতাল ভেবে চৌকিতে উঠতে তার ভরসা হলো না মেঝেতে মাদুর বিছাতে গেল তখন কথা কইল নটবর দৌড় দে হুকোটা রাখ সুকময়ী দুয়ার বন্ধ করে হুকোটা রেখে মাদুরে শুয়ে পড়ল পিঠে ব্যথা ছিল খেয়াল ছিল না অভ্যাস মতো চিথ হয়ে শুয়েই মৃদু আর্তনাদ করে সে পাশ ফিরে শুলো চৌকিতে বসে প্রদীপের আলোতে নটবর খানিক দেখল পা গুটিয়ে কি অদ্ভুত ভঙ্গিতে বউটা তার শুয়েছে পিঠে ব্যথা হয়েছে নাকি বউ গোসা হয়েছে আর মারব না তোকে কোন শালা আর তোর গায়ে হাত তোলে কাল তাড়িয়ে দেবে দূর পাগলি ও তো কথার কথা বলছিলাম তোকে ছেড়ে কি থাকতে পারি সুকময়ী নিজেই স্বামীকে বুকে টেনে নিয়ে দাঁতে দাঁত লাগিয়ে চোখ বুঝলো মাদুরের ঘষায় পিঠে তার যেন কড়াত চলতে লাগলো অনেকগুলো একবার অজ্ঞান হয়ে গিয়ে আবার চেতনা ফিরে এলো তবু সে শব্দ করল না আর্তনাদগুলো বুকে চেপে গোঙানিগুলো গলায় আটকে রেখে দিল নটবর ছেড়ে দেওয়া মাত্র সে পাশ ফিরল আলো নিভিয়ে চৌকির বিছানায় শোবার সময় কর্তব্যবোধে নটবর বলল গা জানো তোর গরম দেখলাম জ্বর হয়েছে নাকি একটু হয়েছে মেঝেতে কেন তবে চৌকিতে আয় যাই কিন্তু শেষ পর্যন্ত চৌকিতে সে গেল না আলো নেভার আগে এসে দেখেছে পিঠের রক্তে মাদুর লাল হয়ে গেছে নটবর ঘুমিয়ে পড়ল অল্পক্ষণের মধ্যেই ঘুম গাঢ় হয়ে এলে তার নাক ডাকা আরম্ভ হয় তখন চুপি চুপি দরজা খুলে সুকময়ী বাইরে বেরিয়ে গেল রাত বেশি হয়নি শশধর জেগে আছে পাড়ার লোকও হয়তো জেগে আছে অনেক থাক জেগে কতক্ষণ লাগবে তার সুবলকে দুটি কথা শুধিয়ে আসতে বাগান হয়ে বেগুন খেত পার হলেই সুবলের বাড়ি ডুবুডুবু চাঁদের জ্যোৎস্না এখনও একটু আছে বাগানের গাঢ় অন্ধকার কোনো রকমে পার হলে পথের চিহ্ন নজরে পড়ে সুকময়ী তরতর করে বেগুন ক্ষেতের বেড়া ঘেঁষে এগিয়ে গেল তাড়াতাড়ি ফেরা চাই নটবরের ঘুম ভেঙে গেলে যাতে সহজ স্বাভাবিক বিশ্বাসযোগ্য কৈফিয়তটা দেওয়া যায় সুবলের বাড়ির ঘরে ঘরে আলো নিভেছে তার ঘরের পাশে গাঁদা ফুলের বাগান একটু তার ফুলের বাগান করার শখ আছে বাড়ির সামনের বাগানটি তার দেখবার মতো এখান থেকে নানা ফুলের মেশানো গন্ধ নাকে আসে প্রথমটাকেই সাড়া দিয়ে সুবল বেরিয়ে এলো চুপ আসতে আবার কেন দেখো তোমার জন্য কি মাঠটা মেরেছে আমায় তোমার জন্য আমার বদনাম হলো সুকময়ী কত ভালো বলতো লোকে আমায় কত সম্মান করত তোমার জন্য সব গেল চলো আমরা পালিয়ে যাই দু চার দিনের মধ্যে সব বেঁচে দাও তোমার খালি বাজে কথা সব বেঁচে মুক্তারি ফেলে যাব কোথায় এত কেলেঙ্কারি হলো চারিদিকে ঢিরি পড়ে গেল তবু থাকবে কি করে থাকবে ও আস্তে আস্তে লোকে ভুলে যাবে শুকময়ী আস্তে আস্তে পিছিয়ে আসছিল সুবল তার হাত চেপে ধরল শিগগির ফিরতে হবে একটু বসে যাও বউ মরে গেছে কবে এতকাল বিয়ে করিনি শুধু তোমার জন্য একটু বসে যাও সুবলের ঘাট বাঁধানো মুক্তারির টাকায় সবে ঘাট বাঁধিয়েছে এখনও কোথাও ফাটল পর্যন্ত ধরেনি ঘাটের বোয়া মোছা পরিষ্কার সিমেন্টও সুকময়ীর পিঠের রক্তে লাল হয়ে গেল সমস্ত ঘাট নয় সুকময়ীর পিঠের নিচকার অংশটুকু পরদিন নাইতে এসে লোকে বলল কুকুর বা বিড়াল ছানা বিয়েছে সেখানে কিংবা বুনো শেয়াল শুনছিলেন মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প রোম্যান্স গল্পটি ভালো লাগলে অতি অবশ্যই আমাদের চ্যানেল দ্য শ্যাডো অডিওগ্রামকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনাদের জানা কোনো গল্প বা অভিজ্ঞতার কথা ডেসক্রিপশন বক্সে থাকা মেল আইডিতে পাঠাতে পারেন আমরা সেই গল্প পাঠ করব আমাদের চ্যানেলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার